টলি তারকাদের হারির খবর থেকে বাড়ির খবর সবটাই আপনি পান সিটি সিনেমায়। আর ঠিক সেই কারণেই আরও একবার সিটি সিনেমার ক্যামেরা বেরিয়ে পড়েছে রাস্তায় সেলিব্রিটিদের বাড়ির হদিশ নিয়ে। তাই চলুন আমার সঙ্গে আপনারাও ঘুরতে বেরিয়ে পড়ুন গোটা কলকাতায় এবং দেখে নেওয়া যাক আজ কোন কোন সেলিব্রিটির বাড়ির হদিশ আমরা পাই এবং আপনাদেরও সেটাই দিই। হসপিটালকে আপনার বাঁ হাতে রেখে যদি আপনি সোজা হাঁটতে থাকেন যে মোড়টা ধাক্কা খাবেন সেই মোড়টা থেকে বাঁ দিকে গেলে আরবানা পড়বে। এবার আরবানা থেকে আমরা কসবার রাস্তা ধরে সোজা চলে এসেছি পেল্লায় দারুণ সুন্দর বিল্ডিংটার সামনে। এই অ্যাপার্টমেন্টে যার বাড়ি তিনি কিন্তু বাংলা চলচ্চিত্র জগৎকে সম্মানিত করেছেন, গৌরবান্বিত করেছেন, তার সঙ্গে সঙ্গে সমৃদ্ধ করেছেন তার অসাধারণ বিভিন্ন অভিনয় দিয়ে এবং তার পরিচালনা দিয়ে। তিনি নান আদার দ্যান অপর্ণা সেন। কিন্তু ঠিক এখানে অর্থাৎ কসবার কিছুটা ভেতর দিয়ে গিয়ে আপনাকে আসতে হবে। এইবার আমি চলে যাব একটু এখানকারই একজন বাসিন্দার কাছে, যার কাছে জানবো তিনি অপর্ণা সেনকে কতটা চেনেন বা জানেন। দেখিনি মানে বেরি হয় না, বেরো হতো তাহলে গাড়ি দিয়ে বের হয়ে চলে যায়। তারপর আপনাকে সেই সেলিব্রিটির বাড়ির লোকেশন দেখাতে হবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বালিগঞ্জ ফাঁড়িতে এবং বালিগঞ্জ ফাঁড়িতে এসে এখানে যার বাড়ি না দেখালেই নয়, তিনি হলেন টলিউডের অলিখিত অভিভাবক দ্য ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি। বিড়লা মন্দিরের বাস স্টপে যদি আপনি নামেন তবে বিড়লা মন্দিরকে ডান হাতে রেখে বাঁ দিকের ফুটপাথ ধরে যদি আপনি বালিগঞ্জ ফাঁড়ির দিকে কিছুটা এগিয়ে আসেন প্রথমেই পড়বে একটি পেট্রোল পাম্প। সেই পেট্রোল পাম্প থেকে আরও কিছুটা এগিয়ে এলে পড়বে একটি ছোট্ট মন্দির এবং সেই মন্দিরের পাশেই অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি যার নাম উৎসব। এবং এই নামটি দিয়েছিলেন স্বনামধন্য পরিচালক যাকে ছাড়া বাংলা চলচ্চিত্র জগৎ অসম্পূর্ণ, ঋতুপর্ণ ঘোষ। পার্ক সার্কাস মোড় থেকে যদি আপনি আসেন কিংবা গড়িহাট মোড় থেকেও যদি আপনি আসেন একটা অটো ধরে বা বাস ধরে তাহলে আপনাকে বলতে হবে আপনি বালিগঞ্জ ফাঁড়িতে নামবেন। আর বালিগঞ্জ ফাঁড়িতে নেবেই আপনি দেখতে পাবেন একটি পেল্লাই বিল্ডিং যার নাম তিরুমানি বিল্ডিং এবং এই তিরুমানি বিল্ডিংয়েই কিন্তু থাকেন টলি কুইন অভিনেত্রী কোয়েল মল্লিক। কিন্তু এখানে যথেষ্ট নিরাপত্তা স্ট্রং, সেই জন্য আমরা খুব বেশি কথা বলতে পারবো না এই বিষয়টিকে নিয়ে। এবং অভিনেত্রী কোয়েল মল্লিককেও আপনারা যতক্ষণই চেনেন যে তিনি কিন্তু তার ব্যক্তিগত জীবনকে কখনোই প্রচারের আলোয় আনতে চাননি। তাই এই খবরটা এইটুকুনি আমরা দিতে পারবো সিটি সিনেমার পক্ষ থেকে। সেই ভদ্রলোক থাকেন বা সেই অভিনেতা থাকেন যার একটা ডায়লগ যুগের পর যুগ ধরে বিখ্যাত হয়ে আছে, দ্যাট ইজ বউ হারালে বউ পাওয়া যায় না পাগলা, মা হারালে মা পাওয়া যায় না। বুঝতেই পারছেন চিরঞ্জিত চক্রবর্তীর বাড়ির সামনে আপাতত আমরা দাঁড়িয়ে আছি এবং এই সেই বিল্ডিং, সেই বিল্ডিং মানে সাদান এভিনিউয়ের পাশে এই সেই বিল্ডিং যেখানে থাকেন চিরঞ্জিত চক্রবর্তী। দেখতেই পাচ্ছেন পেছনে বড় করে লেখা আছে
দক্ষিণায়ন। এবং এই দক্ষিণায়নটা কোথায়? এই দক্ষিণায়নটা পরে দেশপ্রিয় পার্কের চারমাথার যে মোড়, সেই মোড় থেকে যদি আপনি সাদান এভিনিউয়ের দিকে এগিয়ে যান, সাদান এভিনিউয়ের মোড়টা এসে ধাক্কা খেলেন, সেই মোড় থেকে আপনাকে আসতে হবে বাঁদিকে। মানে রাস্তা ক্রস করবেন না, রাস্তা ক্রস করার আগেই আপনাকে বাঁদিকে চলে যেতে হবে, এবং বাঁদিকে চলে গেলেই এই দক্ষিণায়ন ফ্ল্যাট দেখতে পাবেন। পেছনে আমরা যারা যারা বসে আছে, অর্থাৎ গার্ডদের সঙ্গে, সিকিউরিটি গার্ডদের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, তবে তারা খুব একটা কথা বলতে উৎসুক নয়, তাই আমরাও তারা জ্বালাবো না, বরং আমরা ট্যাক্সিতে উঠে যাবো, কারণ এবার কার বাড়ির খোঁজে যাওয়া যায় সেটাও তো জানতে হবে, দেখতে হবে, চলুন। বেলেঘাটা থানার ঠিক অপোজিটের একটি রাস্তা দিয়ে ঢুকে আপাতত আমি দাঁড়িয়ে আছি আনন্দ ভবনের সামনে। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, আনন্দ ভবনে কেন এসেছি আমরা? কারণ আনন্দ ভবনে অভিনেত্রী কৌশানী মুখার্জির বাড়ি। ঠিক পেছনেই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, আনন্দ ভবন লেখা, এই বিল্ডিং এরই ফোর্থ ফ্লোরে থাকেন অভিনেত্রী কৌশানী মুখার্জি। এর আগে আপনারা দেখেছেন সিটি সিনেমার পর্দাতেই অভিনেত্রী কৌশানী মুখার্জির বাড়ির কালী পুজো থেকে ভাইফোঁটা, তবে এইবার আপনাদের সরাসরি নিয়ে গেলাম সেই জায়গায় বা সেই লোকেশনে বা সেই অ্যাড্রেসে যেখানে থাকেন অভিনেত্রী কৌশানী মুখার্জি। যদি এখানে আসতে হয় তাহলে যেটা করতে হবে, বেলেঘাটা থানা অবধি এসে বেলেঘাটা থানার ঠিক অপোজিটে যে রাস্তাটি ঢুকছে সেই রাস্তা দিয়ে সোজা ঢুকে এলেই দেখতে পাবেন আনন্দ ভবন, এবং এই বিল্ডিংয়ে থাকেন অভিনেত্রী কৌশানী মুখার্জি। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, কলকাতার বিভিন্ন জায়গায় ট্রাভেল করে সিটি সিনেমার ক্যামেরা এইভাবেই আপনাদের ঘুরে দেখাবে বিভিন্ন সেলিব্রিটির বাড়ি, এবং তার সঙ্গে হদিশ দেবে কোথায় তারা থাকেন। আর এরকমই আরও অন্যান্য খবরের জন্য চোখ রাখতে হবে সিটি সিনেমায়, আর অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।